হাই গাইস, দিস ইজ মি সঞ্জয়। আজকে আমার ব্লগটিতে আপনারা জানতে পারবেন কিভাবে খুব সহজে মানুষের ভিসা আপনি পেতে পারেন বা কিভাবে করলে আপনার জন্য খুব দ্রুত ভিসাটি সহজে পাওয়া যাবে। তো আমি সবসময় আমার যে কাঙ্ক্ষিত ভিসাটি এজেন্সির মাধ্যমে করে থাকি shareTrip.com। আমি প্রতিবারই বলে থাকি যে shareTrip.com খুবই একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। তো আমি সবসময় ওদের মাধ্যমেই করাই। ওরা 500-1000 টাকা সার্ভিসের জন্য বেশি নেয়, বা আপনি চাইলে নিজেও মানুষের দূতাবাসে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। সেক্ষেত্রে আপনার মানুষের যে ফিটি 4500-5000 টাকার মতোই আপনার লাগবে। তো প্রথমত আমি যে জিনিসগুলো আমি এজেন্সির মাধ্যমে করেছিলাম, মালয়েশিয়াতে যাওয়ার জন্য যে প্রয়োজনীয় ডকুমেন্টারিগুলো আছে, যেমন আমি জব হোল্ডার, জবের যে ডকুমেন্টারিগুলো অ্যাজ লাইক পাসপোর্টের ফটোকপি, আমার এনওসি হচ্ছে আমি যেখানে জব করি, আমি যে কদিনের জন্য দেশের বাইরে যাব, ওরা আমাকে ওই দিনের ছুটি প্লাস হচ্ছে আমাকে যাওয়ার জন্য যে এক্সেপশন ওই কোম্পানি থেকে সেটার একটা পেপার্স, যাকে আমরা এনওসি হিসেবে চিনি। তারপর হচ্ছে আমি যেখানে কাজ করি সেখানে আইডি কার্ডের ফটোকপি, আমার যে ব্যাংক আছে সেই ব্যাংকের স্যালারি অ্যাকাউন্ট, ওটা আমাকে 6 মাসের হিস্ট্রি সহ দিতে হবে, অ্যাক্টিভ অ্যাকাউন্ট অবভিয়াসলি। আর অ্যাকাউন্টে থাকার জন্য মিনিমাম 70-80 হাজার টাকা থাকা লাগে, তা না হলে ওরা ভিসা দিবে না। এটা হচ্ছে ওদের ম্যান্ডেটরি কিছু ডকুমেন্ট। আর যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম, ব্যবসায়িক প্রতিষ্ঠানের আপনার ট্রেড লাইসেন্স, হ্যাঁ, প্লাস আপনার আনুষঙ্গিক যা যা লাগে সেম জিনিসের মতো করেই। আপনি যদি আরও ইনফরমেশন জানতে চান, আপনি দয়া করে কি করবেন, আপনি গুগল সার্চ করলে কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় ডকুমেন্টে খুঁজে নিয়ে যেতে পারবেন। তো আমি 2024-এর এই প্রথম, আমি আমার জানুয়ারির 3 তারিখে আমি ভিসাটি পেয়ে যাই। আমি অ্যাপ্লিকেশন করেছিলাম 2023-এর শেষে, ডিসেম্বরের আপনার 27-26 তারিখ খুব আমার মনে পড়তেছে। তো আমি 1 সপ্তাহের মধ্যে ভিসাটি পেয়ে গেছি। আর এখন মালয়েশিয়ান যে ভিসাটি আপনি পাবেন সেটা হচ্ছে সম্পূর্ণ একটা ই ভিসা, হ্যাঁ, ইলেকট্রনিক ভিসা বলে ওটাকে। তো আপনি ওই ভিসাটার আপনার কোনো পাসপোর্টের স্টিকার লাগবে না, আপনি একটা পেপার্স পাবেন যেখানে আপনি আপনার নাম, আপনার ছবি থাকবে, আপনি কতদিন থেকে কতদিন ভিসা পাবেন। আর এই ভিসাটা মূলত আমি দেখলাম আমি 6 মাস পেয়েছি, এখন মিনিমাম মানুষের এই ভিসা 6 মাসেরই হয়। দেন হচ্ছে আপনি আপনার ভিসা ইস্যু থেকে শুরু করে এত একটা পেজ তৈরি হবে, আপনি ওইটা আপনি ওরা আপনাকে ভিসাটা এখন আপনাকে যে ইমেলটা আপনি দিবেন সাবমিটের দিনে, ওই ইমেলে আপনাকে ভিসার কপিটা আপনাকে পাঠিয়ে দেবে। আপনি জাস্ট ওই পেপার্সটা কী করবেন, প্রিন্ট করে বের করে রাখবেন, আপনি যেদিন মালয়েশিয়া যাবেন ওই দিন সেটা সাথে রাখবেন, হ্যাঁ। তো মালয়েশিয়ান ভিসাটাও এখন আমার কাছে মনে হচ্ছে খুবই ইজি। যারা ট্যুর প্রত্যাশী ভাইয়ারা পুরো আছেন, আপনারা ওখানে খুব ইজিলি ডকুমেন্টারি সাবমিটের মাধ্যমে আপনি খুব অল্প দ্রুত সময়ে আপনি কিন্তু আপনার কাঙ্ক্ষিত ভিসাটি পেয়ে যেতে পারেন। ধন্যবাদ। আর মালয়েশিয়াতে ভিসা পাওয়ার ক্ষেত্রে কোনো জটিলতা নেই আমার কাছে মনে হলো না। আমি ওই এজেন্সির মাধ্যমে যাওয়া দেওয়ার পরে কোনো ফোন কল বা কোনো এজেন্সির মাধ্যমে কোনো এটা সেটা দেওয়া বা কোনো রকম কোয়ারি আমার কাছে আর কিছু মনে হয়নি। আমি আমার চাকরির সব কিছু দেওয়ার পরে জাস্ট আমি 1 উইকের মতো ওয়েট করেছি, আমার ভিসাটি আমার ওরা জিমেইল করে দিয়েছে। সো ওখান থেকে আমি আমার কাঙ্ক্ষিত ভিসাটি প্রিন্ট করে দেন আমি আমার মালয়েশিয়ান দেশে করতে যাই। তো পরবর্তী যে নেক্সট ভিডিও আসবে আমরা অবশ্যই আপনাকে আমরা জানিয়ে দেবো অন্যান্য দেশে কীভাবে যেতে হয়। আর অবশ্যই আমার নতুন চ্যানেলটিকে আপনার সাবস্ক্রিপশন করবেন অবশ্যই। আর কোনো প্রশ্ন থাকলে, কোনো কোয়ারি থাকলে বা কীভাবে কী ভিডিও থেকে অনেক সময় অনেক প্রশ্নের মাথায় আপনার জাগতে পারে, তো সেক্ষেত্রে আমার ইনবক্সের নিচে কমেন্ট করার এক অপশন রয়েছে, আপনারা আপনাদের যত কোশ্চেন আছে আপনারা আমাকে করতে পারবেন, আমি আপনাকে সুন্দরভাবে যতটুকু পারি আমি আপনাদেরকে সুষ্ঠু ধারণা দিয়ে দেবো। ধন্যবাদ।